আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে চা চক্রে 12টি দেশের কূটনীতিক। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে আয়োজিত চা চক্রে অংশ নেন 12 দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার। আর সকাল 10:30 ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এই চা চক্রের আয়োজন করা হয়। দর্শক, বোঝাই যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছে এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমারা কি আসলে ভাবছে, তাদের চিন্তা ভাবনা হয়তো তারা বোঝার চেষ্টা করছে এবং তারা হয়তো একটা সিদ্ধান্তে যেতে চাইছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে যেই পদস্থ যে বিশেষজ্ঞরা আসবেন বা কূটনীতিকরা আসবেন, তারা বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি যাচাই করার আগে ইউরোপীয় ইউনিয়ন নিজস্বভাবে এখানকার রাষ্ট্রদূতরা রাজনীতিকরা কি ভাবছেন সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে একটি বৈঠক করেছেন। গতকালকে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে, তার আগের দিন কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে, এবং আজকে যে বৈঠকটা ইতিমধ্যে হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমি একটু আপনাদেরকে শোনাই কারা ছিলেন। এতে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস দুপুই, কানাডার হাই কমিশনার লিলি নিকোলাস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেইসফ্রিড রেংলি, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ক্রিস্টোফার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি আসিস বেন্তিস সালাস, জার্মানির ডেপুটি হাই কমিশনার জ্যান জেনো ভস্কি, জাপানের ডেপুটি রাষ্ট্রদূত তাতসুয়া মাসিদা, সুইডেনের দূতাবাসের কাউন্সিলর জ্যাকব ইতাত, ইতালি দূতাবাসের ডেপুটি প্রধান মাতিয়া ভেঞ্চুরা, ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তা সাইমন লিভার, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত ম্যাথিউস জেল উডস্ট্রা। খুবই কঠিন উচ্চারণ করা, খুবই কঠিন। কূটনৈতিক সূত্র থেকে এই চা চক্রের বিষয়টি নিশ্চিত। দর্শক, বোঝাই যাচ্ছে যে এখানে নির্বাচন, বাংলাদেশ আসন্ন নির্বাচন, এটাই হচ্ছে তাদের মূল মাথা ব্যথার কারণ। কয়েকটা বিষয় এখানে হলো, এক, তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়, যদি তারা অনুকূল মনে না করে নির্বাচনের, যে একতরফা নির্বাচন হয় তাহলে তারা পাঠাবে না, যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয় তাহলে তারা পাঠাবে, এই সিদ্ধান্তটা নেয়া। আর দুই নম্বর হলো যে বাংলাদেশের সঙ্গে নানান রকম বাণিজ্য আছে ইউরোপীয় ইউনিয়নের, তো এদের একটা, তাদের একটা বাণিজ্যিক অর্থনৈতিক নীতিও আছে, সেটা হলো যে কোনো দেশে যদি গণতন্ত্র মানবাধিকার এইসব ক্ষেত্রে যদি খারাপ রিপোর্ট আসে, অর্থাৎ আদর্শিক একটা ন্যূনতম আদর্শিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানবাধিকার এই বিষয়গুলো যদি নিশ্চিত না হয়, তাহলে তারা তাদের দেশের জনগণকে জবাবদিহি করে যে সেসব দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কেন তাদের দেশ অগ্রসর হবে, অথবা এখানে নানান খাতে যে তাদের যে সাহায্য আছে, সহযোগিতা আছে, গ্রান্ট আছে, সেগুলোর ব্যাপারেও তারা প্রশ্ন সম্মুখীন হয় তাদের পার্লামেন্টে। তো এটার ব্যাপারেও একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, যদি শেষ পর্যন্ত বাংলাদেশের তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, ওই পথে যদি না হাঁটে তাহলে তারা আস্তে আস্তে ওই জায়গাগুলো, তাদের বাণিজ্যিক অর্থনৈতিক ওই বিষয়গুলো, সম্পর্কগুলো সেগুলো সীমিত হয়ে আসবে। রাজনৈতিক ক্ষেত্রে বা কূটনৈতিক ক্ষেত্রে তারা খুব বেশি আর ঘনিষ্ঠ হবার চেষ্টা করবে না। উপরন্তু যদি খুব হার্ড লাইনে তারা যায়, তাহলে হয়তো তাদের দেশে যে গার্মেন্টস রপ্তানি হয় সেক্ষেত্রে তারা হয়তো কোনো একটা বিধিনিষেধ আরোপ করতে পারে। তো এইসব বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা এই নানান রকমভাবে আলাপ আলোচনা করছে নিজেদের মধ্যে। দেখবেন যে ধারাবাহিকভাবে ঈদের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন নানানভাবে এই ব্যস্ত সময় কাটাচ্ছে, তারা খুব দ্রুত হয়তো এই মাসের মধ্যে একটা সিদ্ধান্ত ফাইনাল করতে চায়। এর বিপরীতে এখন পর্যন্ত দেখলাম না যে সরকার পক্ষের কারোর সঙ্গে
তারা আলোচনা করেছে, তারা হয়তো ঈদের আগেই বিভিন্ন সময় আলাপ করেছে, তার ভিত্তিতে তারা জানে যে সরকার কি চায়। তো তাদের চাওয়ার সাথে যদি বিরোধী দল অ্যাডজাস্ট না করে এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তারাও যদি মনে না করে যে বিএনপি ছাড়া অন্যান্য বিরোধী দল ছাড়া যে নির্বাচন, সেই নির্বাচনটা যদি তারা এই ধরনের বিশেষ করে সিটি নির্বাচনকে যেমন সরকার বলতে চাইছে যে এটাই সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এটাই ভালো নির্বাচন, তো এই টাইপের নির্বাচনে আসলে তারা কোনো মত দেবে না। তারা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তো সুতরাং যদি আগামী নির্বাচনে সেই দলের অংশগ্রহণ যদি নিশ্চিত না হয় তাহলে তারা তাদের অবস্থানটা প্রত্যাহার করবে। তো সব মিলিয়ে দেখা যাক। তো এই কারণেই এই পশ্চিমা দেশগুলোর এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে যে তারা সম্মিলিতভাবে হয়তো কোনো একটা বিষয়ে হয়তো উপস্থাপন করতে পারে সরকারের কাছে বা বিরোধী দলের কাছে, সেই ব্যাপারেও হয়তো তারা আলাপ আলোচনা করছে। বোঝা যাবে দর্শক, আমরা নজর রাখি কি হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।